মহত তৌহিদ হোসেন, অনেকগুলো কথা বলে ফেললেন ইমতিয়াজ স্যার। আমেরিকা, চীন, ভারত, বাংলাদেশ, বাংলাদেশকে অবশ্য বাংলাদেশের স্বার্থ নিয়ে চিন্তা করতে হবে, প্রত্যেকটা রাষ্ট্রই তাই করে। এখানে যুক্তরাষ্ট্র কি জন্য কাকে অস্ত্র দিবে সেটা তার ব্যাপার, চীন এবং ভারত কি স্বার্থে এক পাশে থাকবে সেটাও তাদের ব্যাপার, আমাদের ব্যাপার হলো আমাদের এখান থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে দেয়া। সেই ক্ষেত্রে আমরা কি করছি বা কি করতে পারি? ইমতিয়াজ খুব চমৎকারভাবে জিনিসটাকে উপস্থাপন করেছেন। এখন সমস্যা যেটা হলো সেটা হলো যে এই গত ছ বছরে চীন বা ভারত কিন্তু আমাদেরকে কোনো সহায়তা করেনি এই মানুষগুলোকে ফেরত পাঠানোর ব্যাপারে, কোনো ধরনের সহায়তা আমরা পাইনি। পশ্চিমও কোনো সহায়তা করেনি, তারা কিছু লিপ সার্ভিস দিয়েছে। এখানে অনেক ক্ষেত্রেই যেমন চীন এবং ভারতের স্বার্থ এক হয়ে যায়, আমাদের ব্যাপারেও হতে পারে, সেটা মিয়ানমারের ব্যাপারে হতে পারে, তাদের এক ধরনের একই স্বার্থ দাঁড়িয়েছে। ভারত প্রত্যাশা করে না যে চীন এখান থেকে গুটিয়ে যাবে আর তারা সেটা সেই অবস্থানটা নিতে পারবে। চীনের অবস্থান অনেক বেশি শক্ত, কিন্তু ভারত পাশাপাশি তার কিছু অবস্থানও ধরে রাখার চেষ্টা করেছে, পালাদার প্রজেক্ট ইত্যাদি ইত্যাদি। এখন বাংলাদেশের ভূমিকা কী হতে পারে এই প্রসঙ্গ আপনি উত্থাপন করেছেন। চীনের এবং ভারতের ভূমিকা আমরা বুঝতে পারছি। মার্কিন যুক্তরাষ্ট্রটা একটু ডাইসি এখনও, যে তারা তো চেয়েছে যে বলেছেই তাদের একটা যে প্রেসিডেন্ট ইচ্ছা করলে সহায়তা করতে পারে এথনিক ইনসার্জেন্সি যেগুলো আছে সেগুলোকে। এখন বাংলাদেশের ভূমিকাটার ব্যাপারটা হলো যে ভূমিকা রাখতে গেলে আপনার কিছু লিভারেজ থাকতে হবে। আমার যেটা মনে হয় সেটা হলো যে বাংলাদেশের খুব বেশি লিভারেজ নেই এখানে, খুব বেশি লিভারেজ নেই এই কারণে যে আমাদের বন্ধুদেরকে তো আমাদের কনভিন্স করতে হবে যে আমরা যা চাচ্ছি সেটা একটু সহায়তা করো। ভারত এবং চীন আমার সবচেয়ে ঘনিষ্ঠ দুই বন্ধু, তারা কিন্তু এদিকে বাংলাদেশের স্বার্থটা দেখার জন্য এগোবে বলে মনে হয় না এ পর্যন্ত। তাদের যে অবস্থান সেটা তাদের স্বার্থে তারা নিয়েছে, এই যেটাতে আমি দোষের কিছু দেখি না, কিন্তু পাশাপাশি যেটা তারা হয়তো করতে পারতো যে এক ধরনের ইভেন্ট হ্যান্ডেড অ্যাপ্রোচ, যাতে করে বাংলাদেশে যে মূল সমস্যা, যে সমস্যা সৃষ্টিতে বাংলাদেশের কোনো ভূমিকা নেই, সেখানে যেন বাংলাদেশের উপর থেকে এই এই যে বিরাট বোঝাটা যাতে রিলিজ হতে পারে, এক দুই হলো যে এখানে একটি জেনোসাইড ঘটেছে, সেখানে যারা এই গণহত্যা চালিয়েছে তাদের পক্ষে এভাবে একেবারে উলঙ্গভাবে যে দাঁড়িয়ে গেছে দুটো বৃহৎ শক্তি, এটা এক ধরনের লজ্জাস্কর ব্যাপার বলেও আমার কাছে মনে হয়। তবে এখানে যেটা অবস্থান একটা আমরা নিয়েছি যে আর কোনো রোহিঙ্গাকে এখানে আশ্রয় দেওয়া হবে না, এটা এটা আমি খুব স্পষ্ট ব্যাপার। আমি জানি যে ইউএনএইচসিআর এবং আরও কেউ কেউ আমাদের উপর চাপ সৃষ্টি করছে, তো তারা খুব ভালো মানুষ। আমার বক্তব্যটা হচ্ছে, আমি এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে এই ভালো মানুষরা বরং তাদের যে যারা খুব কনসার্ন এদের হিউম্যান রাইটস নিয়ে, আমরাও কনসার্ন কিন্তু আমাদের পক্ষে আর সম্ভব না, তারাও তো কনসার্ন তাদের মানবাধিকার নিয়ে, তারা এই মানুষ কত 800-900 হাজার বা 2000-5000-10000 তাদেরকে তারা তাদের দেশে নিয়ে যাক জাহাজ ভাড়া করে, তাহলে তো এই আমাদের উপরে আর চাপ সৃষ্টি করার প্রয়োজন পড়বে না। কিন্তু তাদেরকে বুঝতে হবে যে আমরা যা করেছি সেটা মানে আমাদের সাধ্যের অতীত করেছি, অনেকের চেয়ে বেশি করেছি, অনেকের না সবার চেয়ে বেশি করেছে, অন্য কেউ তো কিছুই করে নাই। 40,000 মতো গেছিলো ইন্ডিয়াতে, তারা বরং তাদেরকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে একবার আমাদের দিকে। আমাদের এখানে 10-12 লাখ লোক আছে, তো অন্যরা প্রায় কিছুই করে না। এই এই যে চাল ডাল আর তাবুর দেওয়া সেটা তো সহায়তা না, কারণ তাদেরকে তো তাদের জায়গায় ফেরত যেতে হবে। কাজেই আমাদের ভূমিকা খুব বেশি কিছু করে না, আমাদের এই ধরনের নিজেদের স্বার্থে এই যে একটা ভূমিকা নেওয়া হয়েছে যে আমরা আর কাউকে ঢুকতে দেবো না, আমি মনে করি এটা এটা সঠিক। তবে ভূমিকার ক্ষেত্রে আমি আরেকটা জিনিস যেটা মনে করি, আমি নিশ্চিন্ত যে ইমতিয়াজ সেরকমই ইন্ডিকেট করেছেন এবং আমি নিজেও মনে করি যে হয়তো শুধু এরাকান আর্মি না, সবার সাথেই হয়তো বসতে হবে। এখন যে ক্ষমতাসীন সরকার যেটা আছে সামরিক জান্তা, বসতে হবে, কারণ দুই পক্ষের কেউই অন্য পক্ষকে সম্পূর্ণ পরাজিত করতে পারবে অদূর ভবিষ্যতে এটা আমার মনে হচ্ছে না। মিলিটারিরা এখনও যথেষ্ট শক্তিশালী, কাজেই এই ইনসার্জেন্সিগুলো তাদেরকে পরাজিত করে রাজধানী দখল করে ক্ষমতা দখল করতে পারবে না। পক্ষান্তরে আমার মনে হয় না যে মিয়ানমার সেনাবাহিনীও এদেরকে সম্পূর্ণভাবে পরাভূত করে আবার 5 বছর আগের অবস্থায় নিয়ে যেতে পারবে, এটাও আমার মনে হয় না। কাজে আলটিমেটলি আলোচনার টেবিলে বসে সমস্যাটা সমাধান হতে হবে এবং সেখানে স্বায়ত্তশাসনের প্রশ্ন আসবেই, কারণ যারা এতখানি লড়াই করেছে তারা অবশ্যই তাদের কিছু স্বায়ত্তশাসন আদায় করে নেবে, যেটা প্রতিজ্ঞা কিন্তু 1947 সনেই ছিল। সেটা যদি ইমপ্লিমেন্ট করে তাহলে কিন্তু তাদের আর এই লড়াই করার প্রয়োজন পড়ে না, তারা স্থানীয় বিষয়ে
তারা স্বায়ত্তশাসিত হতে চায় যাতে করে এবং আরেকটা বিষয় যেটা আসবে স্বায়ত্তশাসনের এক্সটেন্ট কতটুকু স্বায়ত্তশাসন এর হবে একটা একটা বিষয় আরেকটা হচ্ছে যে যে সম্পদ আছে সম্পদের উপর নিয়ন্ত্রণ কার হবে কারণ প্রতিটি এলাকাতেই প্রচুর সম্পদ মাটির নিচে আছে সেটাকে এক্সপ্লয়েট কিভাবে করা হবে এটা নিয়ে হয়তো নেগোসিয়েশন হবে তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সমস্যা হবে নেগোসিয়েটিং টেবিলে এবং সেখানে আরাকান আর্মি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে যেমন গুরুত্বপূর্ণ হবে এনইউজি এনইউজি ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট যেটা এনইউজি এই মুহূর্তে রিকগনাইজ না কোথাও কিন্তু অনেকেই কিন্তু তাদের সাথে যোগাযোগ রাখছে আমি জানি না আমরা রাখছি কিনা আমার চোখে পড়েনি কিছু কিন্তু আমি মনে করি যে এনইউজির সাথে এবং আরাকান আর্মির সাথে আমাদের সংযোগ প্রতিষ্ঠা করা প্রয়োজন যাতে আমাদের যে মূল লক্ষ্য রোহিঙ্গাদেরকে ফেরত দেওয়া ওই আলোচনার টেবিলে যাতে এই বিষয়টা আসে সবচেয়ে ভালো হয় যদি আমরাও সেখানে একটা পার্টি হতে পারতাম অথবা রোহিঙ্গারা যদি সরাসরি একটা পার্টি হতে পারত কিন্তু সেই সুযোগ আমরা গ্রহণ করে নেই রোহিঙ্গাদেরকে কিন্তু আহ্বান জানিয়েছিল ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট তাদের সাথে যোগ দেওয়ার জন্য তারাও নিজে থেকে যায় নাই আমরাও এনকারেজ করেছি বলে আমার মনে পড়ে না তাহলে আমাদের উচিত ছিল তাদেরকে সংযুক্ত করে দেওয়া যেহেতু সমস্ত দেশ লড়াই করছে আমরা সরাসরি যুক্ত হতে পারি না কিন্তু রোহিঙ্গারা তো পারে সেটা করা উচিত রোহিঙ্গারা তো মনে করে মানে আমি কথার কথা বলছি হয়তো তারা তো মনে করে এখানে আরামে আছে দরকার কি এটা আমি কিন্তু এই ব্যাপারে এটা অনেকেই মনে করেন আমি এটা সঠিক মনে করি না ক্যাম্পের যে জীবন ইমতিয়াজ আরও ভালো বলতে পারবেন উনি গেছেন তো ওখানে ক্যাম্পের জীবন একটা মানুষের জন্য আদর্শ জীবন তারা তাদের দেশে যাওয়ার জন্য না দেখুন বাংলাদেশে কি করে দিবে তারা চেষ্টা করবেন এখানে আমার কথা বিষয়টা হচ্ছে যে তাদেরকে তাদের দেশে ফেরত যেতে হবে ফেরত যেতে তারা রাজি হবে তখনই যখন তাদের নিরাপত্তার নিশ্চয়তা থাকবে এবং জীবন এর চেয়ে একটু বেটার হতে হবে এই ক্যাম্প লাইফের চেয়ে যদি বেটার না হয় তাহলে তারা ফেরত যাবে না ক্যাম্প লাইফ এটা কোনো মানুষের মানে সারা জীবন কাটানোর মতো কোনো কিছু হতে পারে না ক্যাম্প লাইফের চেয়ে বেটার অর্থাৎ তারা তাদের গ্রামগুলোতে গিয়ে আপনি আমি ওই নাগরিকত্ব এখানে নিয়ে আসছি না কিন্তু মৌলিক কিছু অধিকার তাদের থাকতে হবে তারা ইকোনমিক অ্যাক্টিভিটি চালাতে পারবে বাজারে যেতে পারবে তাদের ধর্মকর্ম পালন করতে পারবে বাচ্চারা স্কুলে যেতে পারবে এবং সেখানে কেউ বাধা দেবে না কোনো রেস্ট্রিকশনস আরোপ করবে না যেটা রেস্ট্রিকশন ছিল আগে থেকেও কাজে এইটুকু নিরাপত্তার ব্যবস্থা হলে নিশ্চয়তা ব্যবস্থা তারা অবশ্যই ফেরত যাবে এটা এক ধরনের আধা জেলখানা তারা যে আছে পুরোপুরি জেলখানা যদি না হয় এটা কারো তো আদর্শ হতে পারে না কারোর জন্যই